আসসালামু আলাইকুম। আজকে আরেকজন বাংলাদেশ সেনাবাহিনী 2019 সালে সৈনিক পদে চান্স প্রাপ্ত শিক্ষার্থীর সঙ্গে ওনাদের পরিচয় করাই দেব এবং মেহেদি, ওর নাম মেহেদি। মেহেদি আসলে কিভাবে সেনাবাহিনীতে চান্স পেল, ওর আইডিয়াগুলো বা ওর পরামর্শগুলো তোমাদেরকে আমরা শেয়ার করবো আমাদের সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে। কারণ তোমরা আমাদের আইডিয়াগুলো বা আমাদের পরামর্শগুলো বা মেহেদির পরামর্শগুলো যদি কেউ শুনে আগাতে পারো, আমার মনে হয় যেহেতু ও সাফল্য পেয়েছে, আমরা ট্রেনিং করাই, আমাদের এখান থেকে যারা চান্স পাচ্ছে তারা সাফল্য পাচ্ছে, অবশ্যই তোমরাও সাফল্য পাবে, তাই না? কারণ আসলে একটা কথা আছে না, মানুষের জন্য আসলে মানুষকে আগাতে হবে, তাই না? আর শিক্ষা এমন একটা বিষয়, আমাদের নবীজি কিন্তু বলেছেন যে শিক্ষার জন্য শুধু চীন দেশে হলেও যাওয়া দরকার, ঠিক কিনা? তো আমাদের যেহেতু একটা পরিচিতি আছে, আমাদেরকে সবসময় কন্টিনিউ আসলে তোমরা জানতে চাও বা SMS করো বা পরামর্শ জানতে চাও, বা যারা বিভিন্ন বাহিনীতে চান্স পেয়েছে তাদের কাছ থেকে একটা পরামর্শমূলক ভিডিও চাও, তো তাদের জন্যই কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠান আর কি। তো যাই হোক মেহেদি, তো সর্বপ্রথম তোমাকে জিজ্ঞেস করি, তুমি কোন জেলা থেকে চাও? সদর জেলা। তো মেহেদি, তুমি কবে পরীক্ষা দিতে গেছিলে? গত 11 মার্চ আর কি। তো তোমার একটু, যেহেতু তুমি সাফল্য পেয়েছো, চান্স পেয়েছো নিশ্চিত, তো তোমার কাছে প্রশ্ন করবো স্পেসিফিক। প্রথমত মেডিকেল দিয়ে শুরু করবো আর, হ্যাঁ, তো আমরা জানি সেনাবাহিনীর মেডিকেলটা অনেক কঠিন হয়ে থাকে, মেডিকেলে পাস করাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো তুমি যেহেতু তুমি যেহেতু যোগ্য, সে কারণে তুমি কিন্তু আজকে সেনাবাহিনী থেকে চান্স পেয়েছো। তো যারা নবীন আছে তাদের উদ্দেশ্যে যদি প্রথমত মেডিকেলের বিষয়টা নিয়ে যদি কথা বলতে, বা মেডিকেল কীভাবে প্রস্তুতি নেওয়া দরকার এখন থেকে। আসসালামু আলাইকুম। আসলে মেডিকেলটা বড় ফ্যাক্ট না, ওখানে আবার অনেক কিছু ফ্যাক্ট। কারণ অনেকেরই দেখা যায় যে নাকের মাংস বৃদ্ধি পেয়েছে, তাকে অবশ্যই নাকের মাংস কিটে অপারেশন করে নিতে হবে। তারপর দেখা যায় যে কেউ, অনেকেরই কানে ময়লা জমে গেছে, শুনতে পায় না, এটাও আমি তো খুব গুরুত্বপূর্ণ। সেজন্য নিয়মিত তোমরা বা যারা আসো অবশ্যই কানটা পরিষ্কার করবা। আবার দেখা যায় যে অনেকের হাঁটু লেগে যায়, হাঁটুটা ধরে লেগেছে, হাঁটু করলেও লেগে যাচ্ছে, সমান করলেও লেগে যাচ্ছে, এই লেগে যাওয়ার কারণে অনেকে বাদ পড়ে যায়। তো এখানে নিয়মিত কিছু ব্যায়াম করলে ওটা ভালো হয়ে যাচ্ছে। তারপর আমি যা বলতে চাই, মেডিকেল যে স্টুডেন্ট, তো মেডিকেল এখানে ওরা ছাড়া দেখে, অবশ্যই কিছু মানে ভয় কিছু না, এখানে যা ওরা দেখেন যে শরীর ফিট আছে এই সমস্যাগুলো আছে, যারা ডিফেন্সে আসতে চাও তারা অবশ্যই তারা এগুলো শিওর হয়ে আসতে হবে ডিফেন্সে। তাছাড়া মানে শুধু লাইনে গেলে কিন্তু আসলে চাকরি পেয়েছো, তোমরা তো দেখছো অনেক বাদ হয়ে গেছে, তো এই কারণে এরপরে মেডিকেলে ফিট হয়ে যাওয়ার পরে তারপর তোমার লিখিত পরীক্ষা হবে, ভাইবা পরীক্ষা হবে, তাই না? লিখিত পরীক্ষা একটু সংক্ষেপে বলো, কি ধরনের প্রশ্ন হয়েছিল বা কি ধরনের প্রশ্ন পাইছিল স্যার? লিখিত পরীক্ষায় ইনশাল্লাহ সব প্রশ্নই পারি নাই, তবে অনেক বেশি কঠিন আর বেশি সহজ না, অনেক কিছুই আছে। যখন আমার লিখিত পরীক্ষা আসছিল ইংলিশে আসছিল, ট্রান্সলেশন করবো। আচ্ছা আচ্ছা, আমি BNCC করেছিলাম। আচ্ছা, যে ট্রান্সলেশন করতে আসছিল BNCC। আচ্ছা, তারপর বাংলা, তারপর বাংলা আসছিল, খেলাধুলার বিষয় আসছিল। আচ্ছা আচ্ছা, আমি যখন ট্রেনিং ওখানে যাই পরীক্ষা দিতে, তার আগে একটা বাংলাদেশ ম্যাচ জিতছিল। আচ্ছা আচ্ছা, ওদের সাথে ফুটবল। আচ্ছা আচ্ছা, ওইটার সম্পর্কে আসছিল, আমরা পেরেছিলাম। আচ্ছা, আবার বলছিল যে ফিফা বলছিলাম, মানে খুব কঠিন যে প্রশ্ন হবে তাই কিন্তু না, তাই না? আবার অনেকে কিন্তু আসলে চিন্তা করে যে ভাইবার রুমে গেলে কিন্তু একটা আচরণ থাকে, যেহেতু আমরা অফিসারের সামনে ভাইবার দিতে যাবো বা পরীক্ষা দিতে যাবো, আমরা দেখা যাচ্ছে চুলকে এবং করছে, নাকে যাচ্ছে, ছোট্ট
অ্যাকাউন্ট করছে, এগুলো কিন্তু আসলে করা যাচ্ছে, তাই না? কারণ এগুলো অঙ্গভঙ্গি দিয়ে কিন্তু আমরা অফিসারদেরকে অবমাননা করছে বা অসম্মান করছে, যেহেতু ডিফেন্স অফিসার তাদের আন্ডারে তোমাদেরকে কাজ করতে হবে বা যারা নতুন সৈনিক হবে তাদেরকে কাজ করতে হবে, অবশ্যই তাদেরকে সম্মান দেখায় আমাদেরকে কথা বলতে হবে এবং ভাই ভাই দিতে হবে বা আচরণ করতে হবে। ধন্যবাদ তোমার পরামর্শগুলো দেওয়ার জন্য মেহেদি। মেহেদি না জি, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী চাকুরির পরীক্ষার সব ধরনের সাজেশন ও পরামর্শ পেতে সোলজার ট্রেনিং একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।